সুবিধা পালেই অসম কংগ্রেসের যুবরাজ এইগৰাকী গৌরব গগৈর বিরুদ্ধে সরব হয়ে উঠে শাসকীয় বিজেপি। মুখ্যমন্ত্রীর পর আরম্ভ করে মন্ত্রী বিধায়ক দলীয় নেতৃত্ব সরব হয়ে উঠে গৌরব গগৈর বিরুদ্ধে। কিন্তু বিগত লোকসভার নির্বাচনত নিজের চমৎকার দেখুয়াই দিলে গৌরব গগৈয়ে। ইয়ার পিছত গৌরব গগৈর ক্ষেত্র কিছু নমনীয় হয়েছে শাসকীয় পক্ষ। ইয়ার মজতে যোরহাটের সাংসদ গৌরব গগৈর প্রশংসাত পঞ্চমুখ হয়ে উঠিল দিসপুর সমষ্টির পাঁচবারের বিধায়ক অতুল বরা। নিউজ এইটিনের বাদ বিবাদ অনুষ্ঠানত বিধায়ক বরাই গৌরব গগৈ সন্দর্ভত করা এক প্রশ্নের উত্তরত গগৈ প্রশংসার উপচাই দিলে। এটা কথা হল কি, তপন বেশি ঘুরব নয়, ভরিটা যে ভঙা তেনেকেও আসলে মানুষ এটা এটা সেই আর গৌরব গগৈ এনেওতো এটাও ধরছুন গৌরব গগৈ জিকি অহার পিছন দিল্লিত অপজিশন লিডার নহু বলে কেছে রাহুল গান্ধীয়ে, তিনটা নাম দিছে, তাত গৌরব গগৈর নামটো দিয়া নাই জানো। অসমৰ মানুহৰ কেতিয়াবা নাম আহিছিল নেকি যে অপজিশন লিডার হওয়ার? হ্যাঁ, বহুত ডাঙৰ লিডার হৈ গৈছে, কিন্তু অপজিশন লিডার পাতিবলৈ খোজা অসমৰ মানুহ আছিল জানো তেতিয়া? সেইখিনি অস্বীকার করে লাভ নাই নয়। গৌরব গগৈ যিখিনি কেলিবার আগতে ডেপুটি লিডার আছে, কেলিবার কিছু কথা মানে অপজিশন হল কারণে মই কৈ দিম নে গৌরব গগৈ ইজ নট হেৰি, কোনোবাই কিবা এটা কৈ দিব, সেইটো নহব নহয়। সাংসদ গৌরব গগৈর কথন শৈলী আর সংসদের মজিয়াত দিয়া ভাষণ প্রসঙ্গত বিধায়ক অতুল বরাই কলে, তেওঁ কথা কোৱাৰ যিটো হিন্দী হোক বা ইংৰাজী হোক কথা কোৱাৰ কথা জানিলে, ইংৰাজী জানিলেও কিছুমানে কথা ক'ব নোৱাৰে নহয় কথাটো, কিছুমানে হিন্দী জানিলেও কথাটো কেনেকৈ এক্সপ্ৰেছ কৰিব লাগে সেইটো ডাঙৰ কথা নহয়। জানিলেই যে ইংৰাজী জানা বহুত মানুহ আছে, জ্ঞানী মানুহ আছে, কিন্তু ভাষণ এটা দিব ভালকে শুদ্ধকে নোৱাৰে বা এটা হেৰি কৰিব নোৱাৰে, হিন্দীও কোৱা বহুত ভাল ভাল হেৰি আছে, নোৱাৰে নহয় তেনেকৈ। কিন্তু তেওঁ মানে এটা গুণ এটা পালে, বাপেকৰো পালে, আৰু তেওঁ নিজৰো কিবা আছে আৰু এটা ভগৱানে দিয়া বুলিয়ে ভাবিব লাগে, কিছু গুণ তেওঁ নিজেই হেৰি কৰি লৈছে। ইগনোর কৰিব পাৰে কোনোবাই, মই ইগনোর নকৰোঁ, যাৰ যি আছে এইটো মই গুণবিলাক কোনোবাই যদি কিবা কেপেবল মই ইগনোর কৰিলেতো দেখি নোহোৱা হৈ নাযায় নহয়। ইপিনে শাসকীয় বিজেপি চৰকাৰৰ অহংকাৰৰ কথা আৰ এছ এছ মুৰব্বী মোহন ভগৱতে কোৱাৰ দৰে বিধায়ক বৰায়ো কলে, সঁচাকৈ অহংকাৰ তেওঁ দেখিছে, আমি দেখা মই নকওঁ একো, মই ক'ব নোৱাৰোঁ নহয় অহংকাৰ হৈছে নেকি, তেওঁৰ কথাটো কিন্তু ভাল কথা কৈছে, তেওঁ ভাল কথাই কৈছে, একো বেয়া কথা কোৱা নাই। তেওঁ অকণমান যদি এইটো হ'ল কি ব্লেছিং হৈ যাব পাৰে এইটো বিজেপিৰ কাৰণে, কাৰণ যদি তেওঁৱেই এইজন আৰ এছ এছৰ মুৰব্বীজনে যদি তেনেকৈ কৈ দিছে, এতিয়া বিজেপিয়ে যদি কোনোবাই দেখিছোঁ ক'ৰবাত অহংকাৰ খেলাটো চলি আছে, সেইটো বন্ধ হৈ যাব নহয় এতিয়া অলপ। এইবোৰ ব্যাখ্যা আগবঢ়োৱাৰ সময়ত প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মাজত চৰ্চিত সংঘাতৰ কথা উল্লেখ কৰিলে বিধায়ক বৰাই। আপোনাৰ নিজৰ দলৰ সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা অলপ কওকচোন। এওঁলোকৰ দুটা যদি মিল হৈ থাকে ভাল, আৰু অসমৰ কাৰণেও ভাল, বিজেপিৰ কাৰণেও ভাল। এতিয়া মাজে মাজে কিবা যদি আছে সংঘাত ওলাই থাকে, মই কিন্তু কোনোজনকে মই সোধা নাই। হিমন্ত অলপ চালাক আৰু সৰ্বানন্দ সোণোৱাল কিমান চালাক মই ধৰিব পৰা নাই। বিজেপিৰ ভিতৰুৱা কথাবোৰ ব্যাখ্যা কৰি দিসপুৰ বিধায়ক অতুল বৰাই 2026ত বিজেপিৰ ফলাফল বহু ভাল হ'ব বুলি দাবী কৰে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।